এপ্রিলের 6 তারিখ, আর এখন বাজে 7:30টা। আর আমি চলে এসেছি চা নিয়ে, দেখতে পাচ্ছ লিকার চা, তার সাথে দুটো বিস্কিট। তো ভাবলাম চা খেতে খেতেই আজকে তোমাদের সাথে একটু কথা বলি। আর আমি অনেক দিন ভিডিও করিনি ঠিক মতন, তোমরা নিশ্চয়ই দেখেছ, তার কারণটাও বলছি। আর দাও চাটাকে খেয়ে নিই। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি ভালো। তো চাটা একটু ঠান্ডা হোক। তো ভিডিও করিনি প্রথমত, কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছিল কদিন। তোমরা তো দেখেছিলে যে আমি মর্নিং ওয়াক করতে যেতাম, তো তখন ভীষণই কুয়াশা পড়তো, মানে কুয়াশা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তখন। তো ওই কুয়াশা পড়ে যাই হোক, মানে ঠান্ডাটা লেগে গেছিলো, সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লেগেছিল কদিন, মানে আমার গলা দিয়ে কথাই বেরোচ্ছিল না এমন হয়েছিল। তো সেই জন্য ভিডিও করা হয়নি। আর আর একটা কারণ হচ্ছে পেছনে ট্যাপটা যাচ্ছে, তো আওয়াজ হচ্ছে। তো আর একটা কারণ হচ্ছে যে তোমরা কেউ ভিডিও ঠিক মতন দেখছো না, আর মানে ওয়াচ টাইম তো খুবই কম, আর তোমরা সাবস্ক্রাইব করছো, যারা নতুন তারা এসে আমার চ্যানেলে মানে ভিডিওটা না দেখে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছ, অতএব আমার কমেন্টটা দেখাচ্ছে না। তো অন্তত পক্ষে তোমরা 3-4 মিনিটও ভিডিওটা দেখো, ঠিক আছে? পুরোটা দেখতে হবে না, অন্তত 3 মিনিট পর দেখ, 3 মিনিট দেখে তারপরে কমেন্ট করো, লাইক করো। আর এইভাবেই তো তোমরা সবাই, আমরা সবার সবার পাশে না থাকলে এগোবো কি করে বলো পরবর্তী সময়। তো এই জন্য ভিডিও করতে আর ইচ্ছেও করছে না, মানে কি বলবো। যাই হোক, তো ভাবলাম অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি, আমার ব্লগিং করাই হয়নি, তো আজকে সেই জন্য শুরু সকাল সকাল শুরু করে দিলাম ভিডিও করা। আর আমার বিছানা গোছানো সব কমপ্লিট, এমনকি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার চাটা খেয়ে আজকে ব্রেকফাস্টে হবে রুটি আর সুজি বানাবো একটু, তো সেটাই তোমাকে সুজিটা কীভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আমার আমাদের স্বনির্ভর দল আছে, মানে মহিলা সমিতি যেটা বলা হয়, তো আমরা 11 জন আছি। তো সেখানে আজ আমার জানোই তো, জানো না জানি না, যে বছরে 12 মাস পরে লোন দেওয়া হয়, তো সেই লোনটা শোধ করলে আবার 12 মাস পরে আবার লোন আসে। তো আমাদের সেই লোনটা আসবে, সেই জন্য যে দিদিটার হাত দিয়ে আমাদের করা হয়েছে সেই দিদিটাদের বাড়িতে যেতে হতে পারে, জানি না, ফোন করবে হয়তো, গেলে পারে 8-9টার দিকে যাব। চলে তাড়াতাড়ি আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর হ্যাঁ, তোমরা যারা পুরানো ফ্রেন্ড আমার রয়েছে, তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, প্রচুর মোল এসেছিলো আম গাছটাই। তো মোল আসা অবস্থাতে একবার ঝড় হয়েছিল, তো ঝড়ে অনেক মোল পড়ে আছে, আবার তো গত পরশু দিনকে আবার ঝড় হয়েছিল আমাদের এখানে, ভিডিওটা তোমরা দেখেছো, তো ওই ঝড়েও আম পড়ে গেছে, তো কয়েকটা আম দাঁড়িয়েছে, চলো তোমাদেরকে দেখাই। খুব সুন্দর লাগছে দেখতে আমগুলো, বেশ বড় বড় হয়ে গেছে। আর দেখবে বাড়িতে কোনো ফলের গাছ থাকলে সেইটাতে মানে ফল ধরলে না দেখতে কত সুন্দর লাগে, তাই না? চলো তোমাদেরকে। চলো, এই যে দেখো আমগুলো একটু বড় বড় হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগে। বাড়ির গাছ আম মানে আম ধরেছে, খুব সুন্দর লাগে দেখতে। বেশি দাঁড়ায়নি, মনে হয় 10-12 মতন আছে আম।
আর কয়েকটা ছোট ছোট ধরেছে, তো ওইগুলো পরে হয়েছে, তো মনে হয় না যে ওইগুলো দাঁড়াবে বলে, ছোট ছোট হয়েছে কয়েকটা। এই যে এই বিড়ালটা থাকে আমাদের বাড়িতে, মানে সব যখনই খাওয়ার সময় হবে আর ম্যাও 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 করবে। দেখো আমি ছাদে ওই বাথরুমের ওপরে ছাদে শুয়েছিল, আমি ডাকলাম আর চলে আসলো নিচে। তো একটা বিস্কুট দিই একে। আর এর স্বভাব কেমন তোমাদের সাথে অন্যদিন গল্প করব। আর একটা তেজপাতা দিয়ে দিলাম, এবার সুজিটা দিয়ে ভালো করে ভাজবো। এই দেখো হালকা লাল লাল হয়ে আসছে, আর আমার সুজি লাল লাল করে না ভাজলে ভালো লাগে না, সাদা আমার ভালো লাগে না। আমি ভালো করে লাল লাল করে ভেজে তারপরে এতে জল অ্যাড করব, দুধ দিয়ে করব। তো দেখতে পাচ্ছ এবার পুরোপুরি লাল হয়ে গেছে, এবার আমি সামান্য একটু জল দেব, তারপরে দুধটাও দিয়ে দেব, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দুধ দেওয়ার আগে লবণটা দিয়ে দিলাম, এবার দুধটা দিয়ে দেব। আর আমার চিনি দেওয়া হয়ে গেছে, চিনি দেওয়ার সময় তোমাদের দেখানো আর হলো না। আর আমি সুজি পাতলা করব না, একেবারে পুরোপুরি নেড়ে নেড়ে শক একটু টাইট করে নেব, কারণ আমার টাইট সুজি খেতে ভালো লাগে, পাতলা ভালো লাগে না খেতে। তো দেখো তো সুজিটা আমার টাইট হয়ে গেছে, এবার আমি ওই একটা পাত্রে ঢেলে রাখবো, দিয়ে সুজিটা একটু শুকোতে দেব, তারপরে পিস পিস করে কেটে নেব। দেখো এইভাবে, আর এই যে শুকিয়ে গেছে, আর দেখো আমি পিস পিস করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে।